ওকে, আজ আমরা টার্ম ওয়ানের রিভিশন নিয়ে আলোচনা করব, কেমন? আচ্ছা, কিছু মডিউল প্রশ্ন নিয়ে আলোচনা করব, তোমরা চাইলে সেগুলো কপিতে লিখতে পারো। আচ্ছা, হ্যাভ ইউ সিন মাই প্রিভিয়াস ভিডিও বিনায়ক? একটা অফলাইন ভিডিও দিয়েছিলাম রিভিশনের উপরে, অর্থাৎ যা কিছু আমরা টার্ম ওয়ানে শিখেছি তার উপরেই কিছু রিভিশন ক্লাস করিয়েছিলাম। নো ম্যাম, ওয়াই নট বিনায়ক? আচ্ছা, যাই হোক, রিভিশন ক্লাস সংক্রান্ত ওই ভিডিওটা দেখে নিও। আর আজকে কিছু প্রশ্নোত্তর নিয়ে আমরা আলোচনা করতে থাকি, বোর্ডে লিখছি আমি, তোমরা চাইলে দেখে নিও, লিখতে পারো। কোয়েশ্চেন নাম্বার ওয়ান, যেহেতু তোমাদের পিটি ওয়ানে কয়েকটা কবিতা ছিল, ছড়া ছিল পিটি ওয়ানে কয়েকটা, তো সেখান থেকে তোমাদের পিটি ওয়ান, কিন্তু তোমরা জানো তোমরা প্রত্যেকে যে টার্ম ওয়ানে ইনক্লুড থাকে সেটা, তো সেহেতু প্রশ্ন কিন্তু আমি ওখান থেকেও করতে পারি, ঠিক আছে? তাই আমরা প্র্যাকটিসটা সেভাবেই করব। গুড আফটারনুন সঞ্চিতা। না নিয়ে গেল কোন মাছে? অপশন দিচ্ছি আমি, তোমরা শুধু অপশন নাম্বারটা লিখতে পারো, রুই, কাতলা, বোয়াল, অপশন ওয়ান, টু আর থ্রি ইউ ক্যান রাইট। আর যদি চাও প্রশ্নগুলো লিখতে পারো। কোয়েশ্চেন নাম্বার টু, নাই ড্যাশ দিয়ে, অপশন দিচ্ছি আমি, ঘর, ভরা, নদী, কেমন? ওকে, বিনায়ক ইতিমধ্যে উত্তর দিচ্ছে, সঞ্চিতা উত্তর দিতে থাকো। বেশ, প্রথম অপশন দিয়েছে নাম্বার থ্রি, অর্থাৎ না নিয়ে গেল বোয়াল মাছে, আর নায়ে অপশন দিয়েছ দুই, অ্যাবসলিউটলি রাইট, নায়ে ভরা দিয়ে। বেশ, তা দেখে দেখে ড্যাশ নাচে, অপশন দিলাম আমি খোকা, দ্বিতীয় অপশন দিচ্ছি ভোঁদর, কমন গিভ দ্য আনসার। তা দেখে দেখে ড্যাশ নাচে, প্রথম অপশন দিয়েছি দেখো আমি খোকা, দ্বিতীয় অপশন দিয়েছি ভোঁদর, ওকে, দিস ওয়ান ইজ দ্য রাইট আনসার। বেশ, নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফোর, ওরে ড্যাশ ফিরে চা, ওরে ড্যাশ ফিরে চা, কোনো অপশন দিলাম না, বলো কি হবে? ওরে ড্যাশ ফিরে চা, সঞ্চিতার উত্তর পেয়েছি, গুড, ওরে ভোঁদর ফিরে চা। নেক্সট নাম্বার ফাইভ, খোকার নাচন ড্যাশ যা, চলো এখানে অপশন দিচ্ছি না, খোকার নাচন ড্যাশ যা, এক্স্যাক্টলি, খোকার নাচন দেখে যা। নেক্সট নাম্বার সিক্স, চাঁদাকে কি বলা হয়েছে? চাঁদাকে কি বলা হয়েছে? দাদা, মামা, অপশন দিলাম দাদা, মামা, ইয়েস, চাঁদাকে বলা হয়েছে মামা, সঠিক উত্তর হচ্ছে মামা। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন, চাঁদের কোথায় চাঁদ টি দিয়ে যায় বলো তো? চাঁদের কোথায় চাঁদ টি দিয়ে যায়? হুম,
এক্স্যাক্টলি চাঁদের কপালে। সো আই এম গোয়িং টু রাব দিস পার্ট, এই অংশটুকু ইরেজ করতে পারি। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার আমাদের 8। মাছ কুটলে কি দেব, কুটলে কি দেব? অপশন দিলাম আমি ফল, দ্বিতীয় অপশন দিলাম মুড়ো, বলো অপশন ওয়ান আর টু। মাছ কুটলে কি দেব, অপশন ওয়ান আর টু, ফল কুড়ো, সরি মুড়ো, মুড়ো অপশন টু হচ্ছে সঠিক অপশন। বেশ, ধান আর অপশন দিলাম চাল, ভানলে কুড়ো দেব। দেখো প্রথম অপশন আছে ধান, দ্বিতীয় অপশন আছে চাল, ভানলে কুড়ো দেব। ওকে, ধান ভানলে কুড়ো দেব। নেক্সট নাম্বার 10, হীরের মাটির অপশন দিচ্ছি, তৃতীয় নম্বর অপশন সোনার, তিনটা অপশন দিলাম, কেমন? থালে ভাত দেব, অপশন ওয়ান টু থ্রি, হীরের মাটির সোনার থালে ভাত দেব। ইয়েস, সোনার থালে ভাত দেব, ভেরি গুড। নেক্সট নাম্বার 11, আচ্ছা কার মেয়ে বিয়ে দেবো বলেছিল গো, বলো তো একটু আমায়, কার মেয়ে বিয়ে দেবে? কোনো অপশন দিলাম না আমি, রাজার মেয়ে বিয়ে দেবে। কোশ্চেন নাম্বার 11 পর্যন্ত কমপ্লিট হলো, আর 5 মিনিট আছে আমাদের হাতে। আচ্ছা চাঁদের কোনায় কে ছিল, একটা ওরাল প্রশ্ন করি, চাঁদের কোনায় কে ছিল, দেখি পারো কি? অপশন দিলাম না, লিখলামও না, শুধু একটা প্রশ্ন করলাম, ওরাল প্রশ্ন তোমাদের, চাঁদের কোনায় কে ছিল? বিনায়কের উত্তর পেয়েছি, সঞ্চিতারও উত্তর পেয়েছি। বেশ, চাঁদের কোনায় ছিল চরকা কাটা বুড়ি। আচ্ছা এই প্রশ্নটা যদি ধরো আরেকটু ঘুরিয়ে করা হয়ে থাকে, যে চরকা কাটা বুড়ি চাঁদের কোথায় ছিল, ওপরে নিচে কোনায় পাশে, তাহলে উত্তর কি হবে আমার? কোনায়, এক্স্যাক্টলি বিনায়ক, ভেরি গুড, চাঁদের কোনায় ছিল। বেশ, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 12, আচ্ছা সেই বুড়ি কি দিয়ে তারা ধরবে, অপশন দিই আমি, বালতিতে, ঝুড়িতে নাকি জালে? এক্স্যাক্টলি, জাল দিয়ে বা সুতোর জালে। সে জালের জালটা যে বুনবে, কি রঙের সুতো দিয়ে বুনবে গো জালটা? বিনায়ক অলরেডি দিয়ে দিয়েছে আগে প্রশ্নটার উত্তর, কি রঙের সুতো দিয়ে সে বুড়ি জাল বুনবে, যে জালটা দিয়ে সে তারা ধরতে চাইছে, কি রঙের সুতো দিয়ে বুনবে? ঠিক, সাদা সুতোর জাল বুনবে। বেশ, চলে এসে আমরা পরবর্তী প্রশ্নে, নাম্বার 13, চাঁদমণির মুখে
কেমন হাসি? অপশন দিলাম আমি জোর, দ্বিতীয় অপশন দিলাম মুচকি। বলো অপশন ওয়ান আর টু। চাঁদমণির মুখে কেমন হাসি? গুড, পড়াশোনাটা তাহলে বেশ ভালোই হচ্ছে, তাই তো? সঞ্চিতা, বিনায়ক, যা প্রশ্ন করছি একদম ফাটাফাট উত্তর দিয়ে যাচ্ছ, খুব ভালো লাগছে। ওকে, ভেরি গুড। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 14। তিনটে নাম দিলাম, হ্যাঁ, এদের মধ্যে কোনটি পশুর নাম বলতে হবে, সরি, কোনটি পাখির নাম বলতে হবে, বা কোনটি পাখি? ছাগল, কুমির, টিয়া। অপশন ওয়ান, টু, থ্রি। টিয়া হচ্ছে একটা পাখির নাম। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 15। আবারও তিনটি নাম দিলাম আমি, দিয়ে বললাম কোনটি পশু। কি কি নাম দিয়েছি? ময়ূর, চিল, বাঘ, এদের মধ্যে কোনটি পশু? অপশন ওয়ান, টু, থ্রি। ওকে, বাঘ হচ্ছে একটি পশুর নাম। এগুলো ভীষণ ইজি, তোমরা জানো এগুলো প্রত্যেকে। যেহেতু তোমাদের কিছু পিকচার আইডেন্টিফিকেশন ছিল একদম টার্ম ওয়ানের, সরি, পিটি ওয়ানের প্রথম দিকে, খেয়াল করবে ওই তোমাদের কয়েকটা কবিতার পরে পরে কিছু পিকচার আইডেন্টিফিকেশন ছিল, তো সেখান থেকে আমি এইভাবে কিছু প্রশ্ন অ্যারেঞ্জ করেছি। ওকে, বেশ, নেক্সট হচ্ছে 16। কি দিয়ে আমরা লিখি? ওয়েট, আমি অপশন দেব তোমাদের। অপশন দিলাম ছাতা, অপশন দিলাম পেন। কি দিয়ে আমরা লিখি? অপশন এ ওয়ান হচ্ছে ছাতা, অপশন টু হচ্ছে পেন। ইয়েস, পেন। নেক্সট নাম্বার 17। রোদ থেকে কে বাঁচায়? অপশন ওয়ান দিলাম ছাতা, অপশন বি দিলাম, আর টু দিলাম ঘড়ি। বলো। ইয়েস, ছাতা। নাম্বার 18, কে আমাদের সময় বলে? কে আমাদের সময় বলে? দিলাম আমি ঘড়ি আর দিলাম ঘুড়ি। বলো। অপশন ওয়ান আর টু। ইয়েস, ঘড়ি। তাহলে ঘড়ি আমাদের সময় বলে। বেশ, আজকে সময় আমাদেরও সময় বলছে শেষ, আমাদের ঘড়ি বলছে আমাদের সময় শেষ। আচ্ছা, আর একটা লাস্ট প্রশ্ন করি, ওরাল প্রশ্ন। ধরো দুটো অপশন দিলাম আমি, সূর্য, চাঁদ, এদের মধ্যে কোনটিকে রাতের আকাশে দেখতে পাওয়া যায়? চাঁদ, এক্স্যাক্টলি। আচ্ছা বেশ, আজকে আমরা করলাম মোটামুটি 18-19টা প্রশ্ন আলোচনা করলাম। আর আগে আমি একটা অফলাইন ভিডিওস দিয়েছি এই উইকে, প্রথম দিকে দিয়েছি, মোস্ট প্রবলি মানডে বা এরকম করে মানডেতেই দিয়েছি। ওই ভিডিওটা তোমরা দেখবে, ওখানেও কিছু প্রশ্ন নিয়ে আলোচনা আছে। আর যতদিন না পরীক্ষা হচ্ছে তার মধ্যে যদি আমাদের আর লাইভ ক্লাস না হয়, তাহলে আমি চেষ্টা করব তোমাদের কিছু অফলাইন রিভিশন, মানে কোয়েশ্চেন আনসার, এইভাবে রিভিশন ক্লাস আমি দিতে চেষ্টা করব। ঠিক আছে, তো মাস্ট ফলো করবে, ওগুলো অবশ্যই ফলো করবে তোমরা ক্লাসগুলো। আমি আরও কিছু ভ্যারাইটি কোয়েশ্চেন আনসার নিয়ে তোমাদের সাথে ওগুলো আলোচনা করব। কেমন? সো আর কোনো ডাউট আছে স্টুডেন্ট? তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত। বাই এভরি।